বর্তমান সরকার গত 14 বছর যাবৎ বিচার বিভাগ সহ সরকারি সকল রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে যেভাবে অত্যাচার নির্যাতন করেছে আমাদের নেতাকর্মীদের, তার একটা আমি অভিজ্ঞতা নিয়ে আসলাম। আমি এখন বুঝতে পারি যে কিভাবে আমাদের নেতাকর্মীরা দিন পর দিন, মাসের পর মাস, বছরের পর জেল খেটেছে, গুম হয়ে গিয়েছে। আমি ভাগ্যবান যে আমি তো গুম হয়ে যাই নাই, মারা যাই নাই, সুস্থভাবে আপনাদের কাছে ফেরত আসছি। আরেকটা জিনিস যে আপনি দেখেন যে আমাদের নেত্রী কিভাবে এই জেলে, তিনি পুরান্ডাকে সেন্ট্রাল যে এতদিন উনি ছিলেন, আমি যেতে পারে সলিটারি কনফাইনমেন্টের মতো, কনডেম সেলের মতো এক জায়গায় বন্দি করে রাখা হয়েছিল, বের হইতে দেওয়া হয় নাই পুরো 7টা দিন। আমি একটা সময় খুব হতাশ হয়ে যাচ্ছি যে কি হতে, যাই হোক আল্লাহর রহমতে আমি নিজেও কল্পনাও করি না যে আজকে আমি জামিনে বের হব। আমি ধরে রাখছি যে এটা দীর্ঘ হবে, হয়তো আমার অনেক দিন থাকতে হবে। তো আমি এটাই বলতে চাই, হতাশ হওয়ার কিছু, সব কিছুর মালিক মহান আল্লাহ তাআলা, আল্লাহ মহান, আল্লাহর রহমতে আমি আজকে বের হয়ে এসেছি, এটা আমি বলতে চাই। অবশ্যই জনগণের বিজয় এবং এটা আল্লাহর রহমত।